Hello my dear guys, assalamu alaikum. Welcome to medicine and health info channel again. Asha kori allah rahmat apnara shobai bhalo achen. Bondhugon, ajker video te ami apnader sathe tribro betha ba betha nashok medicine somporke alochona korbo jeti harder betha, komor betha, ostro poroborti betha shoho oshongkho betha nashok hisebe kaj korbe. তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ আমাদের বিভিন্ন ধরনের ব্যথা হয় থাকে হাড়ের ব্যথা কোমর ব্যথা কিংবা অস্ত্রোপচার হওয়ার পর ব্যথা হয়ে থাকে এই সব ব্যথা দূরীকরণের জন্য বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে বিভিন্ন ধরনের ঔষধ লিখে থাকেন এর মধ্যে ব্যথানাশক ঔষধ হিসেবে যে ঔষধ লিখে থাকেন তার নাম হলো পিআর ট্যাবলেট বা পিআর ইনজেকশন এটির গ্রুপ বা জেনারিক নাম হলো কিটোরোলাক ট্রোমিথামিন এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড পিআর ট্যাবলেটের দাম যেটি 10 মিলিগ্রামের সেটির দাম 12 টাকা এবং পিআর ইনজেকশনের দাম মাত্রাভেদে 55 টাকা এই ঔষধটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় কিংবা খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে যেহেতু এটি একটি ব্যথানাশক ঔষধ তাই যে কোনো ব্যথানাশক ঔষধ সেবনের পূর্বে বা খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এবং এসব অনলাইন ভিডিও দেখে বা মেডিসিন রিভিউ দেখে ওষুধ খাওয়া যাবে না অন্যদিকে প্রাপ্তবয়স্কগণ প্রতিদিন 3 থেকে 4 বার 10 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেট কিংবা ইনজেকশন নিতে পারবে অর্থাৎ কথা একটাই ব্যথানাশক ঔষধ সেবনের পূর্বে ডাক্তার দেখাতেই হবে এই ঔষধটি সেবনের পর বা খাওয়ার পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় যেমন বমি বমি ভাব গ্যাসের মাত্রা বৃদ্ধি পেপটিক আলসার ঝিমুনি মাথা ব্যথা উচ্চ রক্তচাপ বুকে ব্যথা অতিরিক্ত তৃষ্ণা পাওয়া ইডেমা সহ অসংখ্য সাইড এফেক্টস বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ওষুধটি খাওয়া যাবে কি না সে বিষয়ে পরামর্শ অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে নিতে হবে অর্থাৎ আবার বলতেছি ব্যথানাশক ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতেই হবে এই ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ